তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি একটি এমন একটি সফটওয়্যারের কাজ দেখো, তা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সফটওয়্যারটির নাম লাইটরুম। এই লাইটরুম দিয়ে আপনার যে কোনো ফটোকে কালার গ্রেডিং করতে পারবেন মনের মতন করে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করব। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। প্রথম সফটওয়্যারটি আমরা ওপেন করব। সফটওয়্যারটি ইন্টারফেস এরকম দেখাবে। এখান থেকে বন্ধুরা আমাদেরকে অ্যাড টু ফটো সিলেক্ট করতে হবে। আমরা যে ফটোতে কালার গ্রেডিং করব ঠিক সেই ফটোতে সিলেক্ট করতে হবে। বন্ধুরা আজকে আমি এই ফটোতে কালার গ্রেডিং করে দেখাবো। যাই হোক বন্ধুরা, এখন আমরা অল ফটোতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ফটোটি চলে এসেছে। এখানে আমরা ক্লিক করব। ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি এবং কাজটি করা শিখুন। ভিডিওর লাস্টে কিভাবে ডাউনলোড করতে হয় লাইটরুম তা আপনাকে দেখিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সফটওয়্যারটি। প্রথমে বন্ধুরা আমরা অটোতে ক্লিক করব। আচ্ছা, অটোতে ক্লিক করার পর দ্বিতীয় লাইটে আমরা ক্লিক করব। করার পর বন্ধুরা এখান থেকে দেখুন বন্ধুরা, সব কিছু দেওয়া আছে, যা থাকবে তাই আমার গিয়ে করতে হবে, ঠিক রাখতে হবে। তারপর দ্বিতীয় নম্বরে অপশানে ক্লিক করব। এখন মিক্সে ক্লিক করব। এখান থেকে আমরা ডাইরেক্ট ফুল করে দিব এবং এটি বাড়িয়ে দিব। এটি বন্ধুরা যা আছে ঠিক রাখব। রাখার পর দ্বিতীয় নম্বরে ক্লিক করব, এটাকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিব। এখন আমরা এটাকে করে দিব। দেখুন বন্ধুরা, খুব সহজে আমাদের পিকচারটি কালার গ্রেডিং হয়ে গেল। এভাবেই আপনারা ফটোর কাজটি করতে পারবেন প্রফেশনাল ভাবে। এখানে ডানটি ক্লিক করব। করার পর এখানে বন্ধুরা আরো অপশন আছে, আপনারা দেখে নেবেন কোনটাতে কি কাজ হয়। এভাবে যে কোনো পিকের কালার গ্রেডিং করতে পারবেন খুব সহজে মনের মতন করে। বন্ধুরা আমরা কিভাবে সেভ করব, তার জন্য আমরা থ্রি শেয়ারওয়ালা আইকনে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। বন্ধুরা দেখুন অটোমেটিক অটোমেটিক ছবিটি সেভ হয়ে যাবে। এখন বন্ধুরা দেখুন কিভাবে ডাউনলোড করতে হবে সফটওয়্যারটি। প্রথমে ফোনে প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে এল আর লিখবেন, লেখার পর চেক দিবেন। বন্ধুরা এখানে টিপ দিবেন, তারপর এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল দিয়ে দিবেন, তারপর কাজটি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।